রাজবাড়ির ভিতরে এখানে একটা পুকুরের মতো আছে খুব বেশি পদ্ম ফুল দেখা যাচ্ছে এখানে পদ্ম ফুল এখনো নেই কলি আছে ফুটেনি হয়তো বা ফুটেছিল কেউ নিয়ে চলে গেছে অনেকগুলো কলি আছে দেখা যাচ্ছে একসাথে যদি সবগুলা ফুল ফুটে দেখতে খুবই সুন্দর লাগবে এদিকে আর একটা রাজবাড়ির পুরনো ঘোর আছে ওরা ওইদিকে যাচ্ছে আমি শর্টকাটে চলে যাচ্ছি এইদিকে এই ঘরটাও সুন্দর আছে দেখতে এই যে ঘরের ভিতর এই ঘরটা কিন্তু সত্যি সত্যি বন্ধ আছে দেখুন বন্ধ ওই গোটাও ভেবেছিলাম বন্ধ থাকবে কিন্তু জানি না খুলে গেল আর এইটা বন্ধ পুরো এখানেও তিনটা চেয়ার বানানো আছে লোক বসার জন্য এদিকেও আরেকটা আছে এখানে সামনে একটা গেট আছে গেট দিয়ে ঢোকার রাস্তা আছে গেটের উপরে কি আছে লেখা মহারানী চন্দ্রকলা পার্ক এটা হয়তো আগেকার দিনের পার্ক ছিল রানীর নামে আছে মহারানী চন্দ্রকলা পার্ক খাসপুর রাজবাড়ি এটার ভিতরে এখন কিছুই নেই পার্কের নাম পার্কের শুধু গেটটাই আছে আর কিছুই নেই পুরো জঙ্গল যে একটা ওয়েটিং শেড আছে ভিতরে আর এই আমি যাব না অনেকে জঙ্গল পুরো জঙ্গল যাওয়াটা রিক্স হবে ওইখানে আর একটা কী যেন ওয়েটিং শেডের মতো দেখা যাচ্ছে